সংকট কাটে মিটে সব পীড়া, জো সুমিরে হনুমত বলবীরা। আমাদের জীবনের যে কোনো ছোট বড় সংকট হনুমানজির নাম জপ করলেই নিমিষে দূর হয়ে যায়। বজরংবলীর ভক্তদের কোনোদিন কোনো সংকট পরাস্ত করতে পারে না। আজ আমরা এই ভিডিওতে হনুমানজির অষ্টোত্তর শতনাম মন্ত্র অর্থাৎ হনুমানজির 108 নাম মন্ত্র অর্থসহ পাঠ করব। যে কোনো মন্ত্র তার অর্থ বুঝে যদি আপনি পাঠ করেন তাহলে আপনি তার মাহাত্ম্য খুব সহজে অনুধাবন করতে পারবেন এবং নিজের মনকে সেই মন্ত্রের সঙ্গে একাত্ম করতে পারবেন, ফলে সেই মন্ত্রের সুফল খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। অষ্টোত্তর শতনাম মন্ত্র হনুমান চালিসা বা বজরং বাণের মতোই শক্তিশালী। এই মন্ত্র পাঠ করলে আপনার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট সংকট দূর হয়ে যায়, সুদিন আসে খুব অল্প দিনেই। অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ করবেন না, এই ভিডিওতে বলা মন্ত্রটি পুরোটি পড়ুন। আপনার যদি প্রত্যহ সময়ের অভাবে এই মন্ত্র জপ করা সম্ভব না হয় তাহলে রোজ রাতে ঘুমানোর আগে এই ভিডিওটি শুনুন। অল্প কিছুদিনের মধ্যেই দেখবেন আপনার জীবনে শুভ পরিবর্তন হচ্ছে। আর যদি এই ভিডিওটি বিন্দুমাত্র আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের এই চ্যানেল আপনার জীবনের দর্শন বদলে দেবে। তাহলে শুরু করছি হনুমানজির অষ্টোত্তর শতনাম মন্ত্র। জয় শ্রীরাম, জয় হনুমান। ওং অঞ্জনায় নমঃ অর্থাৎ মাতা অঞ্জনীর পুত্র। ওং মহাবীরায় নমঃ অর্থাৎ সর্বাধিক সাহসী। ওং হনুমতে নমঃ অর্থাৎ সম্মুখ দিকে প্রলম্বিত চোয়াল। ওং মারুতাজ্জায় নমঃ অর্থাৎ সর্বাধিক প্রিয় রত্ন। ওং তত্ত্ব জ্ঞান প্রদায় নমঃ অর্থাৎ জ্ঞানের প্রদাতা বা দাতা। ওং সীতা দেবী মুদ্রা প্রদকায় নমঃ অর্থাৎ সীতা দেবীর আংটি সরবরাহকারী। ওং অশোক বন কাচেত্রে নমঃ অর্থাৎ অশোক বন ধ্বংসকারী। ওং সর্বমায়া বিভঞ্জনায় নমঃ অর্থাৎ সর্বমায়া ভঞ্জনকারী। ওং সর্ববন্ধ বিমকাত্রে নমঃ অর্থাৎ সর্ববন্ধন মুক্তকারী। ওং রক্ষ বিধ্বংসকারায় নমঃ অর্থাৎ রাক্ষস হত্যাকারী। ওং বড়বিদ্যা পরিহারায় নমঃ অর্থাৎ শত্রুদের জ্ঞান বিনাশকারী। ওং পরশৌর্য বিনাশায় নমঃ অর্থাৎ শত্রুদের বীরত্ব ধ্বংসকারী। ওং পরমন্ত্র নিরাকত্রে নমঃ অর্থাৎ প্রভু রামের মন্ত্র গ্রহণকারী। ওং পরযন্ত্র প্রভেদকায় নমঃ অর্থাৎ শত্রুর উদ্দেশ্য বিনাশকারী। ওং সর্বগ্রহ বিনাশিনে নমঃ পৃথিবীর ওপর সমস্ত গ্রহের মন্দ প্রভাব বিনাশকারী। ওং ভীমসেন সহায়কৃতে নমঃ অর্থাৎ ভীমের সাহায্যকারী। ওং সর্বদুঃখ হরায় নমঃ অর্থাৎ সমস্ত কষ্টের নাশক। ওং সর্বলোক চারিণে নমঃ অর্থাৎ সর্বলোকে ভ্রমণকারী। ওং মনোজবায় নমঃ অর্থাৎ যিনি হাওয়ার চেয়ে দ্রুত। ওং পারিজাত ধ্রুব মূলাস্থায় নমঃ অর্থাৎ পারিজাত গাছের নিচে যার বাস। ওং সর্বমন্ত্র স্বরূপবতে নমঃ অর্থাৎ সকল শ্লোকের অধিষ্ঠাতা। ওং সর্বতন্ত্র স্বরূপিণে নমঃ অর্থাৎ সমস্ত শ্লোকের স্বরূপ প্রদানকারী। ওং সর্বযন্ত্রাত্মকায় নমঃ অর্থাৎ সমস্ত যন্ত্রের অধিষ্ঠাতা। ওং কপীশ্বরায় নমঃ অর্থাৎ বানরের ভগবান। ওং মহাকায় নমঃ অর্থাৎ বিশাল শরীরের আকার ধারণকারী। ওং সর্বরোগ হরায় নমঃ অর্থাৎ সমস্ত রোগ বা অসুস্থতা থেকে মুক্তিদাতা। ওং প্রভাবে নমঃ অর্থাৎ যিনি জনপ্রিয়। ওং বলসিদ্ধিকারায় নমঃ অর্থাৎ যিনি বল সিদ্ধি করেন বা বলসিদ্ধি যার কাছে রয়েছে। ওং সর্ববিদ্যা সমপ্রতিপ্রদকায় নমঃ অর্থাৎ জ্ঞান এবং প্রজ্ঞাদাতা। ওং কপিসেনা নায়কায় নমঃ অর্থাৎ বানর সেনার প্রধান। ওং
ভবিষ্য চতুরানায় নমঃ, অর্থাৎ ভবিষ্যতের সুখ বহনকারী। ওং কুমার ব্রহ্মচারিণে নমঃ, অর্থাৎ বাল ব্রহ্মচারী। ওং রত্নকুণ্ডল দীপ্তিমতে নমঃ, অর্থাৎ কানে যার রত্নকোচিত কুণ্ডল। ওং চঞ্চলদল সন্নদ্ধ লম্বমান শিখজ্জ্বলায় নমঃ, অর্থাৎ সুশোভিত লেজ মাথার উপরে যার রয়েছে। ওং গন্ধর্ব বিদ্যা তত্ত্বজ্ঞায় নমঃ, অর্থাৎ স্বর্গীয় শিল্পের প্রতিবেদক। ওং মহাবল পরাক্রমায় নমঃ, অর্থাৎ অসীম শক্তিশালী। ওং কারাগৃহ বিমুক্তত্রে নমঃ, অর্থাৎ কারাবাস থেকে মুক্তিদাতা। ওং শৃঙ্খলাবদ্ধ বিমোচকায় নমঃ, অর্থাৎ নিরন্তর দুঃখ থেকে মুক্তিদাতা। ওং সাগরোত্তকরায় নমঃ, অর্থাৎ যিনি এক লাফে মহাসাগর পার করেছিলেন। ওং প্রজ্ঞায় নমঃ, অর্থাৎ যিনি পণ্ডিত। ওং রামদূতায় নমঃ, অর্থাৎ যিনি শ্রীরামের দূত। ওং প্রতাপবতে নমঃ, অর্থাৎ বীরত্বের জন্য যিনি পরিচিত। ওং বানরায় নমঃ, অর্থাৎ বানর। ওং কেশরী সুতায় নমঃ, অর্থাৎ যিনি কেশরীর পুত্র। ওং সীতা শোক নিবারণায় নমঃ, অর্থাৎ সীতার দুঃখ বিনাশকারী। ওং অঞ্জনা গর্ভসংভূতায় নমঃ, অর্থাৎ অঞ্জনীর গর্ভে জন্ম যার। ওং বালাকর্ষ দশনায় নমঃ, অর্থাৎ উদিত সূর্য সমান। ওং বিভীষণ প্রিয়করায় নমঃ, অর্থাৎ যিনি বিভীষণের প্রিয়। ওং দশগ্রীব কুলাঙ্কায় নমঃ, অর্থাৎ দশ মাথা রাবণের হত্যাকারী। ওং লক্ষণ প্রাণদাত্রে নমঃ, অর্থাৎ লক্ষণের প্রাণদাতা। ওং বজ্রকায় নমঃ, অর্থাৎ যিনি বজ্রের ন্যায় বলিষ্ঠ। ওং মহাদূতায় নমঃ, অর্থাৎ সর্বাধিক উজ্জ্বল। ওং চিরঞ্জীবিনে নমঃ, অর্থাৎ চিরঞ্জীবী। ওং রামভক্তায় নমঃ, অর্থাৎ শ্রীরামের একান্ত অনুগত। ওং দৈত্য কার্য বিঘাতকায় নমঃ, অর্থাৎ সমস্ত পৈশাচিক কাজের ধ্বংসকারী। ওং অক্ষহন্ত্রে নমঃ, অর্থাৎ অক্ষয়ের হত্যাকারী। ওং কাঞ্চনাভায় নমঃ, অর্থাৎ স্বর্ণবন্ধিত শরীর। ওং পঞ্চভক্ত্রায় নমঃ, অর্থাৎ পঞ্চমুখী। ওং মহাতপস্যে নমঃ, অর্থাৎ মহান সাধক। ওং লঙ্কিনী ভজনায় নমঃ, অর্থাৎ লঙ্কেশ্বর হত্যাকারী। ওং শ্রীমতে নমঃ, অর্থাৎ যিনি সম্মানী। ওং সিংহিকা প্রাণ ভজনায় নমঃ, অর্থাৎ সিংহিকাকে হত্যাকারী। ওং গন্ধমাদন শৈলস্থায় নমঃ, অর্থাৎ গন্ধমাদন পর্বতের অধিষ্ঠাতা। ওং লঙ্কাপুর বিদাহকায় নমঃ, অর্থাৎ লঙ্কা দহনকারী। ওং সুগ্রীব সচিবায় নমঃ, অর্থাৎ যিনি সুগ্রীবের সেনাপতি। ওং ধীরায় নমঃ, অর্থাৎ যিনি ধীর। ওং সুরায় নমঃ, অর্থাৎ যিনি সাহসী। ওং দৈত্যকুলান্তকায় নমঃ, অর্থাৎ দৈত্যকুল ধ্বংসকারী। ওং সুরার্চিতায় নমঃ, অর্থাৎ অপার্থিব দ্বারা পূজনীয়। ওং মহাতেজসে নমঃ, অর্থাৎ যিনি অত্যন্ত দীপ্তিমান। ওং রামচূড়ামণি প্রদায় নমঃ, অর্থাৎ শ্রীরামের আংটিবাহক। ওং কামরূপিণে নমঃ, অর্থাৎ নিজের ইচ্ছা অনুসারী রূপ পরিবর্তনকারী। ওং পিঙ্গলাক্ষায় নমঃ, অর্থাৎ গোলাপী চক্ষু রয়েছে যার। ওং বর্ধি মৈনাক পূজিতায় নমঃ, অর্থাৎ মৈনাক পর্বত দ্বারা পূজিত হন যিনি। ওং কবলীকৃত মার্তাণ্ড মণ্ডলায় নমঃ, অর্থাৎ সূর্যদেবকে যিনি গিলে নিয়েছিলেন। ওং বিজেতেন্দ্রিয়ায় নমঃ, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের ওপর যার নিয়ন্ত্রণ। ওং রাম সুগ্রীব সংধাত্রে নমঃ, অর্থাৎ সুগ্রীব ও রামের মধ্যস্থতাকারী।
ওং মহারাবণ মর্দনায় নমঃ, অর্থাৎ রাবণের হত্যাকারী। ওং স্ফটিকাভায় নমঃ, অর্থাৎ স্ফটিকের ন্যায় স্বচ্ছ। ওং বাগভীষায় নমঃ, অর্থাৎ প্রভু রামের বাণী প্রচারক। ওং নবব্যাকৃতি পণ্ডিতায় নমঃ, অর্থাৎ যিনি দক্ষ পণ্ডিত। ওং চতুর্বাহবে নমঃ, অর্থাৎ যার চতুর্বাহ। ওং দীনবন্ধবে নমঃ, অর্থাৎ নিপীড়িতদের রক্ষাকর্তা। ওং মহাত্মনে নমঃ, অর্থাৎ সর্বোচ্চ সত্তার অধিকারী। ওং ভক্তবৎসলায় নমঃ, অর্থাৎ ভক্তদের রক্ষাকর্তা। ওং সঞ্জীবন নগার্তে নমঃ, অর্থাৎ সঞ্জীবনী পর্বতের বাহক। ওং সুচয় নমঃ, অর্থাৎ সতী। ওং ভগবিনে নমঃ, অর্থাৎ মুখপাত্র। ওং দৃঢ়ব্রতায় নমঃ, অর্থাৎ দৃঢ় প্রতিজ্ঞ সাধক। ওং কালনেমির প্রমথনায় নমঃ, অর্থাৎ কালনেমির হত্যাকারী। হোং হরিমর্কট মর্কটায় নমঃ, অর্থাৎ মর্কটদের রাজা। ওং দন্তায় নমঃ, অর্থাৎ শান্ত। ওং শান্তায় নমঃ, অর্থাৎ খুব ধীর স্থির প্রকৃতির। ওং প্রসন্নত্তনে নমঃ, অর্থাৎ প্রফুল্ল। ওং শতকণ্ঠম মুদ্রাপহত্রে নমঃ, অর্থাৎ শতকণ্ঠের ঔদ্ধত্য বিনাশকারী। ওং যোগিনে নমঃ, অর্থাৎ যোগী। ওং রামকথা লোলায় নমঃ, অর্থাৎ রাম কথা শুনতে যিনি সদা অগ্রিক। ওং সীতান্বেষণ পণ্ডিতায় নমঃ, অর্থাৎ সীতার হদিশ যিনি দিতে দক্ষ হয়েছিলেন। ওং বজ্রধনুষ্ঠায় নমঃ, অর্থাৎ যিনি বজ্র নষ্ট করেছিলেন। ওং বজ্রনখায় নমঃ, অর্থাৎ যার দৃঢ় বজ্র। ওং রুদ্র বীর্য সমুদ্ভবায় নমঃ, অর্থাৎ শিবের অংশ হতে যার জন্ম। ওং ইন্দ্রজিৎ প্রতিহতামক ব্রহ্মাস্ত্র নিবারকায় নমঃ, অর্থাৎ ইন্দ্রজিতে ব্রহ্মাস্ত্র যিনি নষ্ট করেছিলেন। ওং পার্থ ধ্বজাগ্র সংবাসিনে নমঃ, অর্থাৎ অর্জুনের পতাকার সামনে যিনি অবস্থান করেছিলেন। ওং সর্পঞ্জের ভেদকায় নমঃ, অর্থাৎ তীর দ্বারা তৈরি বাসা ধ্বংসকারী। ওং দশ বাহবে নমঃ, অর্থাৎ যার দশভুজ। ওং লোকপূজ্যায় নমঃ, অর্থাৎ ব্রহ্মাণ্ড যাকে পুজো করে। ওং জম্বনপ্রীতি বর্ধনায় নমঃ, অর্থাৎ যিনি জাম্বুবানের ভালোবাসা লাভ করেছিলেন। ওং সীতা সমেত শ্রীরাম পাদ সেবা ধুরন্ধরায় নমঃ, অর্থাৎ যিনি শ্রীরামের সেবায় সদা নিবিষ্ট। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক করুন এবং অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।